হাজার একুশের মার্চ মাস উপস্থিত আর এই সময় সেই মহেন্দ্র খন উপস্থিত যেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ অর্থাৎ গণতান্ত্রিক দেশের জনগণ বুঝে নেন তাদের আশা বা তাদের চাহিদা প্রমাণ করেন ভোটবাক্সের ব্যালেটে অর্থাৎ আমি বলতে চাইছি ভোট এসে উপস্থিত এবং ভোট যখন উপস্থিত যাদের জন্য ভোটটা হবে যাদেরকে নিয়ে ভোটটা হবে দেখে নেওয়া দরকার ঠিক তারা আগামী বছর সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছে কিনা আর সেই কথা জানতেই আমরা এখন এসে পৌঁছেছি সমীরণ দাসের কাছে এবং তার থেকে জেনে নেব যে বিগত দিনে তার কী কী কাজ সম্পূর্ণ হয়েছে এবং আগামী দিন যদি তিনি ক্ষমতায় আসেন আর কি কি তিনি মানুষের জন্য উপহার দিতে পারেন এবং বর্তমান পরিস্থিতি সম্বন্ধে কিছু তর্থ দেখতে থাকুন এবং অবশ্যই আমাদের সাথে থাকুন স্যার প্রথমেই বলবো নমস্কার আপনি কেমন আছেন হ্যাঁ নমস্কার ভালো আছি সামনে তো ভোটযুদ্ধ যুদ্ধ এতদিন ছিল ডান এবং বাম এখন তার সঙ্গে যুক্ত হয়েছে রাম অর্থাৎ আমি বলছি বিজেপির কথা তো মনে হয় এই যুদ্ধের শেষ আসি কে হাসবে শুনুন এই যুদ্ধে মানুষ দেখেছে সকাল থেকে রাত জন্ম থেকে মৃত্যু সকাল থেকে রাত জন্ম থেকে মৃত্যু জন্ম হলে যেখানে বিলো প্রভাটি লাইনে আছে মেয়েরা সাহায্য পান হাসপাতালে বিনে পয়সায় যাদের পয়সা আছে হাসপাতালে তবে এই মুহূর্তে একটা দুঃখের কথা বলছি আমি এখন আর জন্মের খবরটা খুব কম পাই মৃত্যুর খবরটাই যেন কেন যেন বেশি পাচ্ছি কিছুদিন আগেও তো স্যার আবার একটা জিনিস কনফার্ম হয়ে নিচ্ছি আপনি যে বলছেন হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা পাই এটা আপনি সিওর তো হ্যাঁ প্রত্যেকটা হাসপাতাল সরকারি হাসপাতাল কোনো জায়গায় পয়সা নিয়ে চিকিৎসা হয় না যদি স্যার সেটাই হয় তাহলে মতো অবস্থায় দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড অর্থাৎ যেটা মমতা ব্যানার্জি বলছে যে পাঁচ লাখ টাকা করে দেয়া হবে যদি আমি সরকারি প্রতিষ্ঠানে বিনা পয়সায় আমার চিকিৎসা করাতে পারি তাহলে স্বাস্থ্যসাথী কার্ডটা সেকেন্ড অপশানটা আমার কিসের জন্য দরকার খুব ভালো কথা একদম খুব সুন্দর প্রশ্ন তো সমস্যা তো থাকবেই ভারত ভারত উন্নতকামী দেশ তার অঙ্গরাজ্য পশ্চিমবাংলা এখানে এর মধ্যে দিয়েই চলতে হবে এখানেই পরিকল্পনার মধ্যে দিয়েই উন্নয়নের কর্মধারাকে অব্যাহত রাখতে হবে অভাব থাকবে কষ্ট থাকবে আমাদের ব্যক্তিগত জীবনেও তো অনেক কষ্ট দুঃখ অভাব অভিযোগ আছে আমরা কি তার মধ্যে দিয়েও কিন্তু আমার সংসারটাকে আমার ঘরের মানুষকে রক্ষা করতে চাই আমরা প্রত্যেকেই যারা দেখছেন যারা দেখছেন না আমরা সবাই আমরা আমাদের সংসারটাকে আমাদের মানুষকে আমাদের নিজেদের মানুষকে পাড়ার মানুষকে এলাকার মানুষকে ভালো রাখতে চাই ঠিক সরকারও তাই সরকারের ভূমিকা গ্যাসের দাম বাড়িয়ে পেট্রোলের দাম বাড়িয়ে দেশ বিক্রি করে রেল বিক্রি করে বিএসএনএল উঠিয়ে দিয়ে ডিমানিটাইজেশন করে এই সরকারের ভূমিকা তো এটা নয় সরকারের ভূমিকা হবে জনকল্যাণমুখী তাতে যদি ধার হয় ধার করে যদি মানুষের কাজ করা যায় করতে হবে এটাই তো জনকল্যাণমূলক কাজ জনমুখী কাজ মানুষের জন্য কাজ মানুষের কাজ করব মানুষের কাজ ভালোর করতে গিয়ে এই যে ধরুন আমি আমার শরীরটা ভালো লাগছে না আমার কাছে যদি এখন কেউ আসে শরীর ভালো না থাকলেও আমি কাজ করব। স্যার সেটা ধার করে নয় স্যার সেটা নিজের কষ্ট করে এই জন্যে স্যার যেখানে রাজ্যের ক্ষতি হবে যেখানে রাজ্যের ধার বাড়বে আমি সেই ধারটা বাড়িয়ে আপনার কথা অনুযায়ী আমার ফ্যামিলি মেম্বার আমি চালাবো সেটা আমি কষ্ট করতে পারি কিন্তু আমি এরকমভাবে জায়গায় যে ছাড়বো না যেখানে আমার নেক্সট জেনারেশন যে আসবে সে ধারে জর্জরিত থাকবে সে যেন আর চলতেই না পারে আপনার বক্তব্যটা বলুন স্যার হ্যাঁ এটা খুব দামি কথা আমি বলছি একটাই কথা আচ্ছা প্রত্যেকেই তো চাই আমরা ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে বর্তমানে যা থাকি তার থেকে একটু ভালো থাকি ভালো থাকার জন্য নতুন নতুন ভাবনা পরিকল্পনা এবং আপনারা জানবেন সারা ভারতবর্ষে জিডিপির হার কিন্তু পশ্চিমবাংলায় অন্য রাজ্য থেকে বেশি এবং এই করোনা যদি না হতো এই পঙ্গু অর্থনীতিটাকে যদি চাঙ্গা করা যেত তাহলে কিন্তু আপনি এই প্রশ্নটা করতেন না কিন্তু এর মধ্যেও দিদি কী করছেন টাকাটাকে ছড়িয়ে দিচ্ছেন উন্নয়নটাকে ছড়িয়ে দিচ্ছেন এটাও তো একটা অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনার অঙ্গী তো স্যার ওয়েস্ট বেঙ্গল তো একটা জায়গায় খুব নাম করেছে যেটা একশো দিনের কাজে রেকর্ড সংখ্যক কাজ দিয়েছে মানুষকে এই জায়গাটা নিয়ে আপনার কী বক্তব্য এটাও নিশ্চয়ই একটা সদর্থক প্রশ্ন আমি ভাবব এবং অত্যন্ত বুদ্ধিমানের মতো প্রশ্ন করেছেন আপনি একশো দিনের কাজ এবং এই একশো দিনের কাজের মধ্যে দিয়ে জনকল্যাণমুখী কাজ হয় এবং অনেক বেকার মানুষ এতে উপকৃত হয়েছেন আপনি দেখেছেন কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার নির্ধারিত যেমন ধরুন আমাদের কামারহাটি পৌরসভায় সরকার যা টাকা দেন তার থেকেও আমরা বাড়িয়ে এটা আড়াইশো টাকা কোন কোন পৌরসভা তাদের সামর্থ্য অনুযায়ী আরও বেশি দিতে পারে কিন্তু এই যে তাদেরও কিন্তু মাইনেটা তাদের যে ওয়েজেস সেটা কিন্তু বাড়ানো হয়েছে তো আমি যেটা বলতে চাইছি এটাতে আপনার বক্তব্য কী মানে কাজটা খুব ভালো হয়েছে হ্যাঁ এটা এর থেকে তো ভালো মানে কি এটা আরও ভালো হওয়া দরকার আরও সুন্দরভাবে হবে এবং বর্তমানে যেটা চলছে অভাবনীয় যেটা বাংলায় হয় আর কোথাও হয় না আপনি কথাটাকে আগে নোট করুন যে এনে এনার বক্তব্য অনুযায়ী একশো দিনের কাজে তো ওয়েস্টবেঙ্গল এক নম্বরে আছে কিন্তু স্যার একটু পাল্টা প্রশ্নই আমি যাবো এই একশো দিনের কাজটা কি শুরু করেছিল আর কেন করেছিল একটু যদি বলেন শুনুন শুরু করেছিলেন নিশ্চয়ই তৎকালীন কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং এই প্রকল্পটাকে ধরে রেখে এই কেন কেন শুরু করেছিলাম মানে এটা কাদেরকে দেয়া হয়েছিল মানে কোন শ্রেণীর লোক এই কাজটা পেত যাদের রোজগার নেই যারা কাজ করতে ইচ্ছুক এক উন্নয়নের ক্ষেত্রে যাদের একটা বড় ভূমিকা থাকবে তাদেরকেই নেওয়া হবে জব কার্ড দেওয়া হবে এবং তারা কাজ করবেন নির্দিষ্ট একটা সংখ্যা থাকবে বছরের এতদিন এখন সেটা কিন্তু অনেক বেড়েছে সংখ্যা একশো দিনের মধ্যে সীমাবদ্ধ নেই স্যার ঠিকই বলেছেন আমি একটু কথাটাকে রেক্টিফিকেশন করব এই এই সরকারের ঠিক আগের সরকার অর্থাৎ যাদের আমরা বাম বলেছি নি তাদের কাছে বুদ্ধদেব বসু কিন্তু ওপেন স্টেজে বলেছিলেন যে একশো দিনের কাজ আমরা তাদেরকেই দিই যাদেরকে কাজ দেওয়ার যোগ্যতা আমাদের নেই আমার লজ্জা করে যে মানুষকে এখন একশো দিনের কাজ করতে হয় অর্থাৎ সরকার যাদের কাজের দায়িত্ব দিতে পারছে না ঠিক তাদেরকে একশো দিনের কাজ দিয়ে সংসার চালানোর মতো বলতে পারেন ভিক্ষাস্বরূপ কাজটা দিচ্ছে আর সেই কাজে কিন্তু তৃণমূল আজকে এক নম্বর জায়গায় মানে পরোক্ষভাবে বেকারত্বের জায়গায় সর্বশীর্ষে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল যেটাকে আমরা একশো দিনের কাজ দিয়ে ঢেকে রেখেছি এবং আমরা গর্ব করে বলছি যে একশো দিনের কাজে আমরা সবার আগে এগিয়ে এসেছি তো এই লজ্জাটা কার সেন্ট্রালের না কেন্দ্রের খুব ভালো প্রশ্ন এবং বুদ্ধিদীপ্ত প্রশ্ন উত্তরটাও সহজ সেটা হচ্ছে আমাদের একসময় বলা হতো তেত্রিশ কোটি দেবতা তেত্রিশ কোটি নট কোটি কোটি মানে কিন্তু সংখ্যাটা অনেক কোটি মানে হচ্ছে সংখ্যায় আসে ঠিক আছে ঠিক আছে আমি মেনে নিলাম বুদ্ধবাবু কি বলছেন বুদ্ধ মানে তো বুদ্ধ দেব না গৌতম বুদ্ধ না যদিও উনি দাঁড়িয়ে রেখেছেন উনি সুস্বাস্থ্য কামনা করি উনি অনেক বড় কথা বলেন এক সময় বলেছিলেন চোরেদের মন্ত্রিসভায় থাকা যায় না এবং ওনার অনেক কাণ্ড কারখানা আমরা জানি এখন সিপিএম অনেক ভালো এরম ভাব করছে বেকার সমস্যা এটা আছে আমেরিকাতেও আছে আমেরিকার মতো একটা বড় দেশ বৃহৎ ধনতান্ত্রিক গণতান্ত্রিক দেশ আমেরিকাতে একটা বড় সংখ্যায় বেকার সমস্যা সুতরাং বেকার সমস্যা সমাধানের জন্য এই প্রকল্প অত্যন্ত ভালো প্রকল্প এবং কলকারখানা হোক শিল্পের জোয়ার আসুক এবং কৃষিনির্ভর শিল্পর মধ্যে দিয়ে ভারতবর্ষ বাংলা আবার ভালো জায়গায় ফিরে আসুক এটা তো আমাদের সবার কামনা কিন্তু শুধু দেখি আমরা ষড়যন্ত্র আর ষড়যন্ত্র ভালোটা নিতে হবে খারাপটা নেগেটিভ মাইন্ড নেগেটিভ মন অর্থাৎ যেটা নেগেটিভ ভাবনা এটা পরিত্যাগ করতে হবে করে ভালো ভাবনাটা নিয়ে আমরা এগো পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি তো আপনি জানেনি যে এর আগেও যখন হয়েছিল এক টাকার জন্য আন্দোলন হতো যেটা আপনার একটু আগে কথা থেকে উঠে আসলো আজকে কিন্তু সেই মূল্যবৃদ্ধি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেটাকে বলা যায় আকাশ ছোঁয়া সেটা নিয়ে আপনার কি বক্তব্য এই তো বিজেপির বিজেপি মানুষের জন্য ভাবে না রান্নার গ্যাসের দাম সাড়ে আটশো টাকা এক মাসের মধ্যে দুশো টাকা বাড়িয়ে দেওয়া হলো আপনারাও তো বাড়িতে আপনাদের মা বোন রান্না করেন ভাবতে পারেন এক মাসের মধ্যে দুশো টাকা রান্নার গ্যাস বাড়িয়ে দেওয়া হলো পেট্রোলের দাম আমি স্কুটি চড়ি আমার স্কুটি চড়তে হয় বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কালকে গিয়ে দেখলাম পেট্রোলের দাম আগে আমি যখন প্রথম একটা মোপেট কিনেছিলাম এমেটটি আমার মনে আছে সাতষট্টি টাকা দিয়ে আড়াই তিন লিটার ভরতাম তেল আর এখন তেল ভরতে গিয়ে আমার প্রায় চারশো টাকা লাগে রোজগার তো বাড়েনি মানুষের রোজগার বাড়লো না তেমন কিছু আর সেখানে জিনিসের দাম বিজেপি একটার পর একটা বাড়িয়ে চলেছে এবার শেষের দিকে দুটো কোশ্চেন করব। সেটা একটা হচ্ছে একটা দল বলছে জয় শ্রীরাম একটা দল বলছে জয় বাংলা এখন আবার অনেকে বলছে আপনাদের কাউন্টার অ্যাটাক করে যে জয় বাংলা বলার অর্থ হচ্ছে জয় বাংলাদেশ হ্যাঁ আপনারা কি বলেন আচ্ছা বলুন এটা এরপরে এরা বলবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা যেটা জাতীয় সঙ্গীত বাংলাদেশের বাংলাদেশে কেন গাওয়া হয় সোনার বাংলা এই প্রশ্নটাও তো অনেকে করতে পারে করতেই পারে পাগলের প্রলাপ এই গরুর দুধে সোনা আছে দ্বারা যারা বলে তারা তো এই ধরনের কথা বলবি আরে আমার আমার বাংলা তো বাংলাই সোনার বাংলা তো এবং এখনো যারা বাংলাদেশে আছেন তারা কিন্তু এই বাংলার মানে পশ্চিম বাংলার দিকেই তাকিয়ে থাকেন বাংলা হচ্ছে সাংস্কৃতির পূর্ণভূমি এবং এখানে যেমন বিপ্লবীদের আবির্ভাব হয়েছে বিপ্লবীদের তীর্থক্ষেত্র ঠিক তেমনি সাংস্কৃতিক জগতে সমস্ত ক্ষেত্রে বাংলা হচ্ছে পূর্ণভূমি সেখানে বাংলার মানুষ গর্ব করে বলবে জয় বাংলা অর্থাৎ বাংলাদেশ নয় বাংলা আমাদের বাংলা বলি নাকি কিন্তু বাংলাদেশ কেউ জয় বাংলাদেশ বলে নাকি বলে জয় বাংলা অর্থাৎ বাংলা বঙ্গকে আরে বাংলা এই যে পশ্চিমবঙ্গ বঙ্গ লাস্টের দিকে আরেকটা কোশ্চেন করব যে আপনি বলবেন যে এই তো সামনে ভোট আসছে তো ভোটে অনেকে বলছে বা আপনাদের দলের প্রচার ঘরের মেয়েকে চাই আবার দেখা যাচ্ছে আপনাদের এই ঘরের অধিকাংশ লোকই চলে গেছে সেই বাইরে অর্থাৎ বিজেপির দিকে কি মনে হয় ভোট শুনে কার প্রভাব বেশি থাকবে আচ্ছা একটা কথা বলুন কয়েকজন গেছে আর আমাদের কর্মী সংখ্যা কত আচ্ছা শুভেন্দু অধিকারী কজন চিন্ত তাকে রাজীব বন্দ্যোপাধ্যায় কজন চিন্ত মুকুল রায়কে সবাই চিন্ত কিভাবে দিদির সহকর্মী দিদির পরে আরে দিদি তো আছে আর লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মীরা আছেন যারা আদর্শকে ভিত্তি করে দলটা করেন আদর্শকে ভিত্তি করে আমাদের সিবিআইয়েরও ভয় নেই আমাদের কোনো কিছুরই ভয় নেই আমাদের কর্মীরা আমরা আছি দিদির সঙ্গেই আছি দিদির নেতৃত্বে আছি যাদের অনেক কিছু পাওনা আচ্ছা বলুন তো যারা গেল মুকুল রায় এতদিন অ্যারেস্ট হয়ে যেত বিজেপিতে না গেলে আমাদের শুভেন্দু অধিকারী যিনি চলে গেলেন তিনি ভাবলেন মুখ্যমন্ত্রী হতে হবে আর সিবিআইয়ের ভয় সিবিআই বলল কথিত আছে এটা জেলে থাকবে না তৃণমূলে থাকবে তা তৃণমূলে থাকার দরকার নেই জেলে জেলেও থাকার দরকার নেই বিজেপিতেই থাকি এটাই হয়েছে আর রাজীব বন্দ্যোপাধ্যায় অদ্ভুত ব্যাপার কত নাটক দেখলো যেদিন পদত্যাগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছবি বুকে নিয়ে কাঁদে কাঁদতে বললেন দিদি আমার বুকে থাকবেন কত নাটক এরা কেন অভিনয় করে না বুঝি না তারপরে তিনি এখন কত বড় বড় কথা বলছেন তাকে কি তার রাগটা কোথায় সেচমন্ত্রীর জায়গায় বনমন্ত্রী করা হলো আরে বনেই থাক না বনে গিয়েই থাকতি বাঘের সঙ্গে একটু ঘোরাফেরা করতি বনের কাজটাই ভালোভাবে করতি আমাদের বন আমাদের বৃক্ষরোপণ বন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ দপ্তর সেই কাজটা উনি করলেন না তো এই তো এটা অদ্ভুত বিষয় এই মিডিয়া এদেরকে ফুলিয়ে পাপিয়ে কাগজের বাঘ এরা কাগজের বাঘ কাগজের বাক্যে এরা দেখাচ্ছে যে জ্যান্ত কোনো কোন